আপনারা সার্চ দেন ইউটিউবে, অনেক কিছু আছে দেখার মতো। আপনারা সার্চ দিয়ে দিয়ে যে কোন জায়গাগুলো মানে দেখার মতো, ঘোরার মতো, আপনারা সার্চ দিলেই পাবেন। ঘুরে যান, মন মানে বারে বারে। 25 নাতি আইছে, 6 মেয়ে আইছে, 25 জন টোটালি, 25 জন নাকি নাতি, 25 জন আমার নাতি। কাম সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। ইতিহাস, ঐতিহ্য, গৌরব বড় আমাদের বাংলাদেশ। তো ডিয়ার অডিয়েন্স, আমরা আসছি হবিগঞ্জ জেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া। 1971 সালে সর্বপ্রথম যখন 11টি সেক্টরে বিভক্ত হয়, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আদর জানাল আতাউল গনি উসমানি সহযোগিতায় এখানে 11টি সেক্টর বিভক্ত করা হয়েছে। সো এখানে দূর দূরান্ত থেকে অনেক অনেক যে পর্যটক তারা আসে। তো ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো আপু, আপনারা আসছেন শুধু ঢাকা থেকে, আপনাদের কেমন লাগতেছে একটু বলবেন। আপনাদের এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ বলবেন, মানে এখানে কি নেগেটিভ কোনো দিক আছে? এখনো কিছু দেখিনি, কিন্তু পজিটিভ বলতে আমার এই জায়গা অনেক ভালো লাগে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মানে চা বাগান, তারপরে এখানে অনেক মানে স্পট আছে দেখার মতো, যেগুলো মানে অনেকে জানেই না। মানে অনেক কিছু আছে যেগুলো আর কি এখানে না আসলে, যারা এখানে থাকে তারা এই সম্পর্কে জানতে পারবে, মানে এলাকার মানুষ। আর আউট থেকে আসলে সবাই তো জানতেও পারে না, যার কারণে ওই সব স্পটে যেতেও পারে না। যারা আসে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো এখানে যাদের মানে আপনারা সার্চ দেন ইউটিউবে, অনেক কিছু আছে দেখার মতো। আপনারা সার্চ দিয়ে দিয়ে যে কোন জায়গাগুলো মানে দেখার মতো, ঘোরার মতো, আপনারা সার্চ দিলেই পাবেন। ঘুরে যান, মন মানে বারে বারে আসতে ইচ্ছা করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথমেই বলে রাখি, আজকে চিরদেরকে নিয়ে মোটরসাইকেলে বের হলাম কিন্তু ঐতিহাসিক তেলিয়াপাড়া ভ্রমণ করার জন্য। তো ব্লগটি আজকে আশা করছি অনেক ভালো হতে যাচ্ছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। Flashing red lights, driving at night, windowless ride, feeling alive. Nothing in sight, forever in flight, follow those lines, we'll make it this time. Blurry street lights, work as a guide to memories that we're making tonight. বাসা থেকে মোটরসাইকেলে কিছুক্ষণ রান করার পর আমরা চলে আসছি ঐতিহাসিক তেলিয়াপাড়া গেটের সামনে। এসে দেখলাম এখানে গেট বন্ধ, যেহেতু এখানে গেট বন্ধ আছে তো এখানে মোটরসাইকেল রাখতে হবে। দেন আমরা ভিতরে ঢুকবো। যারা এই পিকনিক স্পটে প্রথম ঢুকবেন তাদের কাছে অনুরোধ, আপনারা প্রথমে এই সাইনবোর্ডটি পড়বেন, মহান মুক্তিযুদ্ধের তেলিয়াপাড়া। এই সাইনবোর্ডটি পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এর ইতিহাস অতীত অনেক কিছু জানতে পারবেন। সবাইকে পড়ার অনুরোধ জানাচ্ছি, এটা পড়বেন অবশ্যই। ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই লেকটি। স্মৃতিসৌধের পূর্ব পাশে এই লেকটি অবস্থিত। তো এখানে আসলে প্রতিবার আসলে আপনাকে এখানে না এসে পারবেন না, এই লেকটির পাশে না এসে পারবেন না। তো দেখেন এখানে অনেক শাপলা ফুল ফুটে, এই যে শাপলা গাছ দেখতেছেন আপনারা, ন্যাচারাল ভিউ এখানে বহন করে আসি। তো অনেক সময় ছোটো নৌকা থাকে, তো আজকে আসলে আমার নৌকা পাই নাই। তো অনেক সময় নৌকা দিয়ে আপনি লেকটি ঘুরতে পারবেন, আপনার মন মতো করে দেখতে পারবেন বিভিন্ন আশেপাশে গিয়ে, এই যে ন্যাচারাল ভিউগুলো আপনি উপভোগ করতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, দেখেন খুব সুন্দর একটা পরিবেশ আসলে বিকেলবেলা, বিশেষ করে বিকেলবেলা আসলে আপনি এটা মনোরম পরিবেশ এবং আনন্দ উপভোগ করতে পারবেন। তো এখানে অনেক যে যারা পর্যটক যারা আছে অনেকে আসে, এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসে। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করছি, তো এখন আমি কিছু লোককে ইন্টারভিউ নিব, তাদের কি ফিলিংস এখানে আসার পর। তো ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা কোথা থেকে আসছেন? শুধু ঢাকা থেকে আসছেন? তো এখানকার যে এখানে যে একটা এত সুন্দর একটা জায়গা আছে, আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা দীর্ঘদিন আমরা পরিবহন ব্যবসায়ী, এই লাইনে গাড়ি চলে, আমরা জানি পর্যটন স্পট কোথায় কোথায় আছে আমরা জানি। ফ্যামিলি নিয়ে আসছেন নাকি নাকি সিঙ্গেল আসছেন? আসছে, সবাই আছে এখানে, সবাই আসছে না। হুম, একটু তবে আপনার কেমন লাগছে এখানে আমাদের এখানে এসে? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসলে এটা অসাধারণ জায়গা, দেখার মতো, দেখার মতো জায়গা, অসাধারণ সুন্দর। সবাই আসবেন, এটা দেখা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আসলে যে দেশের যে একটা বা গ্রামের যে একটা ঐতিহ্য, এটা আপনার যে সৌন্দর্য দেখতে পারবেন, এটা একটু আর কি আর কি। ওয়ালাইকুম, ভালো আছেন? ভালো আছেন।
আলহামদুলিল্লাহ। তো আপনারা কোথা থেকে আসছেন? নতুন থেকে আসছেন। তো এই জায়গা সম্বন্ধে কি আপনারা আগে জানতেন নাকি এখানে প্রথম আসছেন? তো এই প্রথম আসছেন, কার মাধ্যমে আসছেন এখানে? এখানে এত সুন্দর একটা জায়গা আছে, কার মাধ্যমে জানতে পারলেন? জামাই, আমার মেয়ে জামাই। আচ্ছা, কে কে আসছে আপনার এখানে? আসি, আমার মেয়ে আসে। আচ্ছা, ছয় মেয়ে আসে, ছেলে আসে, নাতি আর সব নাতি, সব পঁচিশ নাতি আসে, ছয় মেয়ে আসে। পঁচিশ জন টোটালি? পঁচিশ জন নাকি? নাতি পঁচিশ জন, আমার নাতি আর মেয়ে হইলো ছয় জন, মাশাআল্লাহ। জামাই আসে দুই জন। আচ্ছা আচ্ছা, জিয়ারি নাতি হইলো চার পাঁচটা, আর জিয়ারি আসে দুই তিন জন। এখানের অনেক বড় ইতিহাস আছে। 1971 সালে সর্বপ্রথম যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, যে সর্বপ্রথম এই সেক্টরে ভাগ কিন্তু এখানে করা হয়েছিল, যে বাংলার মধ্যে, এই ভিতরে বাংলার মধ্যে। এই জন্য তেলিয়াপাড়াটা একটা ঐতিহাসিক তেলিয়াপাড়া হিসেবে পরিচিত আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ। কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো। কোথা থেকে আসছো তোমরা? আমরা নরসিংদীর থেকে আসছি। নরসিংদী থেকে আসছো, এত দূর থেকে আসছো? তো কেমন লাগতেছে এই জায়গা ঘুরে? ভালোই। তারপর ছেলের ঘর নাতি? খুব কিউট। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ডিয়ার অডিয়েন্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে চেষ্টা করেছি সবার রিভিউ নেওয়ার, সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি, নতুন আর কেউ এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম। আমরা অনেক আনন্দ পেলাম আমার বড় ভাইয়ের সাথে আয়েশা। তো তোমার কেমন লাগলো? ও কিন্তু কথা বলতে পারে, ঠিক আছে ভাই, কিন্তু আমার পাশের এলাকার ভাই, কিন্তু একটু সমস্যা মুখে, কিন্তু বুবা আর কি প্রতিবন্ধী। আচ্ছা, আপনার কিছু মনে করবেন না, আমাদের বাইকে নিয়ে আসলাম। আজকে একটু ভালো ভিডিও হলো, কিন্তু আপনি সবে একটু আমাদেরকে অনেক কষ্ট করলাম তো আজকে। তো ভাই চালান গাড়ি, চালান। আকাশ টাটা দিয়ে দাও, টাটা দাও, টানবেন।